তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য টোটাল কিন্তু ভেরিফাই একটা দামাকা এয়ারড্রপ আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে যারা জয়েন করবেন তারা কমপক্ষে $50 থেকে $100 করে পাবেন সবাই, মানে যারা আমার ভিডিও দেখার পরপর জয়েন করে ফেলবেন কমপক্ষে $50 থেকে $100 সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন। আর এখানে একটা সিস্টেম হচ্ছে, কোনো কাজ আপনাকে করতে হবে না, জাস্ট 3 ঘন্টা পরপর আপনি ঢুকবেন, ঢোকার পর কয়েনগুলো কালেক্ট করবেন আবার বেরিয়ে যাবেন, কোনো কষ্ট করতে হবে না। এই প্রজেক্টটা কিন্তু 100% ভেরিফাই, তাদের নিজস্ব এক্সচেঞ্জ রয়েছে। তাহলে চিন্তা করেন, তাদের যদি নিজস্ব এক্সচেঞ্জ থাকে তাহলে চিন্তা করেন, আমরা এর আগে দেখেছি ট্রাস্ট ওয়ালেট কিন্তু তাদের এক্সচেঞ্জ রয়েছে, ওয়ালেট রয়েছে, ট্রাস্ট ওয়ালেট থেকে মানুষ $600 থেকে $700 করে পেয়েছে। তাহলে এরকম একটা প্রজেক্ট যেটার নিজস্ব একটা এক্সচেঞ্জ ওয়ালেট রয়েছে, সেই প্রজেক্ট কিন্তু তারা কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু এই মাইনিংটা কিন্তু তারা চালু রেখেছে। অনেকে এইখানে কিভাবে মাইনিং করতে হয় এই সিস্টেমটাই জানেন না, এ কারণে এখানে অনেকে জয়েন করেছেন কাজ করেন না। এখানে কিন্তু কোনো কষ্ট করতে হয় না, কোনো সময় আপনাকে দিতে হবে না, জাস্ট আমি একটা সিস্টেম দেখিয়ে দেব। জাস্ট টেলিগ্রাম বটটা ওপেন করবেন, 3 ঘন্টা পর আপনি কয়েনটা কালেক্ট করে আবার বেরিয়ে যাবেন, এটাই কাজ, এছাড়া কিন্তু কোনো কাজ নেই। তো প্রজেক্টটা কিন্তু 100% ভেরিফাই এবং এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কষ্টও করতে হবে না, সহজে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমার ব্যালেন্সে দেখেন 845টা কয়েন রয়েছে, এটা হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স, এখানে লেখাই রয়েছে ক্রিপ্টো ব্যালেন্স। তারপর এখানে দেখেন আরেকটা জিনিস রয়েছে পয়েন, এটা হচ্ছে কয়েন, এটা হচ্ছে পয়েন, এখানে দুইটা জিনিস পাবেন। যেমন অন্য সব মাইনিংয়ে কী করেন আপনারা পয়েন পান, এখানে কিন্তু কয়েনও পাবেন পয়েনও পাবেন। তো এই দুইটার কাজটা কী, কাজটা আমি সিস্টেমটা দেখায় দিই, যদি আমি সিস্টেমটা দেখায় দিই তাহলে আপনার কোনো সময় এখানে দিতে হবে না, জাস্ট 3 ঘন্টা পর পর ঢুকলেই হবে। তো এখানে দেখেন প্রফিট পার আওয়ার রয়েছে আমার 5.26, এখানে আমার 5টা কয়েন 3 ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 5টা করে কয়েন আমার এখানে জমে, মানে অটোমেটিক জমে। আমি 3 ঘন্টা পর পর এসে এখান থেকে প্রায় 21টা কয়েন এখানে আমি কালেক্ট করি, আবার বেরিয়ে যাই, আমি আবার 3 ঘন্টা পর পর ঢুকি, মানে কোনো আমি এখানে কষ্ট করি না। তো এখানে যদি আমরা এইভাবে যদি এখান থেকে $50 থেকে $100 পাই তাহলে কেন আমরা এখানে কাজ করব না? একটু সময়, জাস্ট 1 মিনিট সময় দিবেন, 3 ঘন্টা পর পর 1 মিনিট করে সময় দিলেই হবে। তো যেসব প্রজেক্ট ভাইরাল হয়ে যায় আপনারা কী করেন, সেই সব প্রজেক্টে আপনারা দৌড়াদৌড়ি করেন, ওই সব প্রজেক্টে হিউজ পরিমাণ লোক থাকে। তো হিউজ পরিমাণ লোক থাকলে আপনি ওই সব প্রজেক্ট থেকে কিন্তু বেশি টাকা পাবেন না। যেমন হ্যামস্টারে দেখেন, আমি হ্যামস্টারে কিন্তু আমার ভিডিও আছে, প্রমাণসহ ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে এখনও আছে, আপনি দেখেন, আমি বলেছিলাম যে একজনে কত ডলার পাবেন, সেটাই হয়েছে, একজনে $5, $10, $20, হাইস্ট গেলে $30-40 পেয়েছেন একজনে, কারণ ওখানে প্রচুর পরিমাণ লোক ছিল, এই কারণে এখানে অল্প টাকা পেয়েছেন হ্যামস্টারে। এবং এই সব প্রজেক্ট অনেকে করে না, অল্প লোকে করে, কিন্তু এগুলো হচ্ছে হিডেন প্রজেক্ট ভেরিফাই, অনেকে জানে না, সিস্টেম জানে না, করে না, এই কারণে এখানে লোক কম। তখন কি হয়, ধরেন হ্যামস্টারে যেমন ধরেন আপনার 90% কয়েন কমিউনিটিকে দিয়েছে, তা এই প্রজেক্টে যদি আপনাকে 50% কয়েন যদি আপনাদের আমাদের যে কমিউনিটি রয়েছে যারা মাইনিং করছি তাদেরকে দেয়, তাহলে এখানে দেখেন আমি দেখাই এখানে তাদের কত মিলিয়ন এখানে ফলোয়ার রয়েছে, এখানে দেখেন 10 মিলিয়ন, মাত্র 10 মিলিয়ন ইউজার রয়েছে। তা 10 মিলিয়নের ভিতরে কিন্তু এখানে দেখবেন যে 5 মিলিয়নে কিন্তু অ্যাক্টিভ না, মানে ওই যে প্রথমে অনেকে জয়েন করেছিল তখন আর এখানে তারা বুঝে না, সিস্টেমটা না বুঝে কী করেছে আর মাইনিং করে না। তাহলে 5 মিলিয়ন আমি ধরলাম, তাহলে 50% যদি 5 মিলিয়নের ভিতরে যদি তারা কয়েনগুলো যদি এখানে তারা ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে চিন্তা করেন, মাত্র 5 মিলিয়ন লোকেকে যদি 50% কয়েনও দেয়, আমি তো $100 বলেছি, এখান থেকে কিন্তু $200, $500 পাওয়া সম্ভব। তো আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিই, আর লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমার এটার অলরেডি কিন্তু আমি আরও 1 মাস আগে থেকে কিন্তু এটার লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম এবং ভিডিও ডিসক্রিপশন বক্সও আজকে দিয়ে দিব, যারা ভিডিও দেখবেন আপনারা টেলিগ্রামে আসলেও পাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পাবেন। তো এই কারণে বলি যে টেলিগ্রামে আসেন, কারণ ভালো ভালো প্রজেক্ট আপনাকে সবাই দিবে না, ভালো যেখান থেকে আপনার কষ্ট কম করবেন কিন্তু টাকা একটু বেশি পাবেন সেই সব প্রজেক্টে কিন্তু আমি বেশিরভাগ দিই, এবং যেই প্রজেক্ট থেকে অল্প টাকা পাবেন সেটাও আমি বলে দিই যেই প্রজেক্ট থেকে আপনি অল্প টাকা পাবেন। যদি বিশ্বাস না হয় আমার আগের ভিডিওগুলো দেখেন। তো দেখেন যখন আপনারা এটা ওপেন করবেন,
তো ওপেন করার পর এখন কিন্তু সিজন টু চলছে, এটার কিন্তু সিজন ওয়ান শেষ হয়ে গেছে মাইনিং, এখন সিজন টু চলছে। এর আগে অন্য কিন্তু ইন্টারফেস ছিল, এখন নতুন ইন্টারফেস এটার। তো এখন দেখেন এখানে সিস্টেমটা কি, তো এখানে দেখেন আমার ব্যালেন্সে কত রয়েছে, এখানে আমি যদি একটু দেখাই, আমি ওয়ার্কে চলে যাই, তো এখানে দেখেন এখানে আমার ব্যালেন্সে 845টা কয়েন রয়েছে, আর এখানে 4 মিলিয়ন পয়েন রয়েছে, এটা হচ্ছে কয়েন, এটা হচ্ছে পয়েন। তো এখন আপনি কিন্তু এখানে যদি ট্যাপ ট্যাপ করেন, এখানে দেখেন ট্যাপ ট্যাপ করলে আপনার এই পয়েন্টটা কিন্তু এখানে ব্যালেন্সে জমা হচ্ছে। এই যে এখানে যদি ট্যাপ ট্যাপ করি আমার পয়েন্টটা এখানে জমা হচ্ছে, কিন্তু কয়েনটা কিন্তু জমা হচ্ছে না। আর এখানে দেখেন প্রফিট পার আওয়ারে কিন্তু আমার কয়েনটা রয়েছে, পয়েন্ট না। তো আমরা ট্যাপ ট্যাপ করলে কি পাচ্ছি, এখানে পয়েন্ট পাচ্ছি, আপনি কিন্তু এই পয়েন্টই পাবেন। তো এখানে দেখেন এই পয়েন্টগুলোকে আপনাকে কনভার্ট করে এই যে এখানে কয়েন করতে হবে, এটাই সিস্টেম। তারপর এখানে দেখেন এখানে মাইনিং অপশন রয়েছে, মাইনিংয়ে চলে যাবেন। মাইনিংয়ে আসার পরে এখানে দেখেন এখানে 5টা অপশন রয়েছে। তো হ্যামস্টারে যারা মাইনিং করেছেন সিস্টেম সেম, কিন্তু কয়েনগুলো কীভাবে কনভার্ট করতে হয়, কোন জিনিসটা রাখবেন, এটা লঞ্চ কবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, প্রজেক্টটা ভেরিফাই কি না সেটাও দেখিয়ে দিব। তো সবাই যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে সবাই একটি করে লাইক করে দিবেন, তো কেউ মিস করবেন না, এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই এসে জয়েন করবেন। সেখানে কিন্তু আমি সমস্ত লিঙ্ক, যত ভালো ভালো প্রজেক্ট রয়েছে আমি পিন কমেন্ট করে দিয়েছি, জাস্ট ওখানে ক্লিক করলে সমস্ত মাইনিংয়ের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে দেখেন মাইনিং রয়েছে, পাওয়ার রয়েছে, বিজনেস রয়েছে, স্পেশাল রয়েছে, 4টা অপশন রয়েছে। তো এখানে দেখেন যে কিছু কার্ড রয়েছে, এটা কিন্তু কার্ড না, এখানে দেখেন এটা হচ্ছে যে ডাটা সেন্টার, মাইনিং সফটওয়্যার, গ্রেস সেট আপ, এখানে কুলিং সিস্টেম, এটার এক একটার একটা নাম আছে, মানে টেকনোলজি রিলেটেড এটার নাম। তো এখানে দেখেন কোন কার্ডটা আপনি আপগ্রেড করলে কত প্রফিট পার আওয়ার পাবেন, এখানে কিন্তু শো করছে। এখানে 11,900 পয়েন্ট লাগবে, আপনাকে এই যে প্রফিট পার আওয়ার বাড়াতে হলে এই পয়েন্ট খরচ করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখেন আপনি এখানে যে পয়েন্টটা দিয়ে আপনি কি করবেন, এই আপনি যে মাইনিং করছেন ট্যাপ ট্যাপ করে, এই পয়েন্ট 11,900 পয়েন্ট খরচ করলে এখানে প্রফিট পার আওয়ার হবে 0.0030, মানে এটা হচ্ছে কয়েন। আপনি পয়েন্ট দিয়ে কি করবেন, আপনি প্রফিট পার আওয়ার বাড়াবেন কয়েনের। আমি যদি এখানে আপগ্রেডে ক্লিক করি আমার 11,900 কয়েন কেটে নিবে, কেটে নিয়ে কি হলো, এখানে দেখেন এখানে কিন্তু আমার এই পয়েন্টটা, এখানে আমি পয়েন্টটা খরচ করেছি, এই কয়েনটার প্রফিট পার আওয়ার বাড়বে। তো এখানে কিন্তু যখন আপনি এটা যদি ব্যাগে চলে আসেন, ব্যাগে চলে আসে যখন আপনি 3 ঘন্টা পর এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে অটোমেটিক এই কয়েনটা আপনার মাইনিং হয়ে রয়েছে, জাস্ট কালেক্টে ক্লিক করলে আপনার এই ব্যালেন্সে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনারা যারা এখানে জয়েন করবেন, জয়েন করলে এই যে এখানে দেখেন পাওয়ার রয়েছে, বিজনেস রয়েছে, এই কার্ডগুলো আপনি এই পয়েন্টগুলো কালেক্ট করে যেখানে ট্যাপ ট্যাপ করে, ট্যাপ ট্যাপ করে তার এত পয়েন্ট করতে পারবেন না, আপনি কি করবেন আপনি টাস্কে চলে আসবেন, টাস্কে এসে এখানে এই টাস্কগুলো করে এখানে পয়েন্ট জমাবেন, এই পয়েন্টগুলো জমাবেন, পয়েন্টগুলো জমে জাস্ট প্রফিট পার আওয়ারটা আমার মতো 3টা থেকে 5টা করেন। এখানে আপনারা হয়তো 5টা করতে একটু সময় লাগবে, এখানে কিন্তু ওরকম লাখ লাখ প্রফিট পার আওয়ার পাবেন না, কারণ এই কয়েনটার ভ্যালু রয়েছে, এই কারণে এখানে অল্প আপনাকে প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন। এখানে দেখেন আমার 5টা রয়েছে, আপনারা হয়তো নতুন জয়েন করলে 3টা 2টা এরকম করতে পারবেন। তো আপনারা যতটুকু পারেন এই প্রফিট পার আওয়ারটা কী করবেন, এখানে বাড়াবেন এই কয়েনটা, ঠিক আছে। তারপর এখানে দেখেন, তো প্রথমে হচ্ছে আপনার কাজে হচ্ছে এই যে কয়েন কালেক্ট করা, এই কয়েনটা কালেক্ট করবেন। কয়েন কালেক্ট করার পর এখন দেখেন আমরা যদি এখানে চলে যাই কনভার্টে, এখানে দেখেন কনভার্ট অপশন রয়েছে। তো হ্যামস্টারে যারা কাজ করেছেন তারা তো জানেনই এই যে মাইনিং এসে জাস্ট প্রফিট পাওয়ার আর বাড়াতে থাকবেন, মানে প্রফিট পাওয়ার আর বাড়াতে হলে এই যে পয়েন্ট লাগে। তো এখানে কনভার্টে যদি আপনি আসেন, কনভার্টে যদি আসি আমরা, তো আসলে দেখেন এখানে আমার, এখানে দেখেন এখানে আমার রয়েছে, আমি চাইলে এই কয়েনটা দেখেন আমার এই ব্যালেন্সের কয়েন দিয়ে আমি পয়েন্ট নিতে পারবো, এবং এই পয়েন্ট দিয়ে আমি এই কয়েন নিতে পারবো, মানে দুটোটাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি প্রফিট পার আর বাড়াবেন, বাড়ালে কি আপনার পয়েন্ট দরকার, এই পয়েন্টটা দরকার প্রফিট পার আর বাড়াতে গেলে কার্ড আপগ্রেড করলে, তাহলে আপনার কাছে যদি এই যে কয়েন থাকে, কয়েন দিয়ে আপনি পয়েন্ট কনভার্ট করতে পারবেন, করে আপনি প্রফিট পার আওয়ার বাড়ালেন। এখন দেখেন এই এখানে একটা কয়েনের আমরা কত এখানে পয়েন্ট পাবো, আমরা এখানে পাবো 69,000 পয়েন্ট পাবো একটা কয়েন দিয়ে। তো আমি যদি এখানে 1 দিয়ে দিই, দেখেন
এখানে যদি এক দিয়ে দিই, এক দিয়ে দিলে দেখেন এখান থেকে আমার একটা কয়েন কেটে নিবে, আমাকে 69,000 পয়েন্ট দেবে। আমি যদি কনভার্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে। দেখেন আমি কনভার্টে ক্লিক করলাম, কনভার্ট হয়ে গেল। তো এখন আমি আবার চাচ্ছি এই পয়েন্টটাকে, আমার এখানে 4 মিলিয়ন পয়েন্ট রয়েছে, এটাকে কনভার্ট করে কয়েন করব। তাহলে কি করবে, যে এখানে ক্লিক করব, উপরে উপরেরটাকে নিচে নিয়ে আসবো, নিচেরটাকে উপরে নিয়ে যাব। দেখেন এখানে পয়েন্ট রয়েছে, এখানে কয়েন রয়েছে। তো এখন আমরা কি করবো, পয়েন্টটাকে কয়েনে কনভার্ট করব। তো আমরা কি করব, এখানে আপনি চাইলে ম্যাক্স করে দিতে পারেন, জাস্ট এই যে পয়েন্টের উপরে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলেই ম্যাক্স হয়ে যাবে। এখানে দেখেন 844টা রয়েছে। তো আমি পয়েন্টটাকে কনভার্ট করে কয়েন করি। তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করি। তো ম্যাক্সে ক্লিক করার পর দেখেন এখানে আমার 4 মিলিয়ন পয়েন্ট রয়েছে, তার জন্য আমি 59টা কয়েন কিন্তু পেয়ে যাব কনভার্ট করলে। তো আমি কনভার্ট করি, এখানে দেখেন আমার ব্যালেন্সে 844টা কয়েন রয়েছে। আমি কনভার্টে ক্লিক করলাম, দেখেন এখন কয়টা হয়েছে, এখন হয়েছে 904টা। আমার পয়েন্ট কিন্তু আমার এখানে কিন্তু খালি হয়ে গেল। মানে এখন আপনি যে পয়েন্টগুলো এখানে আর্নিং করবেন, এই পয়েন্টটাকে কনভার্ট করে কিন্তু আপনি কয়েন করতে পারবেন, এখানে যে কয়েন রয়েছে কয়েন করতে পারবেন। তো এই কারণে আপনি পয়েন্টটাই কিন্তু এখানে আর্নিং করবেন, এবং এখানে যে মাইনিং অপশন এসে কার্ডগুলো আপগ্রেড করবেন। তো নতুন যারা জয়েন করবেন তারা কি করবেন, প্রথম প্রথম আপনাকে একটু পয়েন্টটা একটু কালেক্ট করে জাস্ট প্রফিট পার আওয়ারটা আপনি 2টা থেকে 3টা করেন, মানে 3টা কয়েন করেন। এখানে আমার এখানে 5টা রয়েছে, আপনি এখানে কি করবেন 2টা থেকে 3টা করবেন। করার পর জাস্ট 3 ঘন্টা পরপর ঢুকে আপনার এই যে কয়েনটা এখানে জমে থাকবে আপনি জাস্ট ক্লেম করবেন, ক্লেম করে আপনার ব্যালেন্সে এখানে জমা করে রাখবেন। তাহলে কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না। তো প্রথম দিক দিয়ে একটু আপনাকে কাজ করতে হবে, কারণ আপনার এই পয়েন্ট তো থাকবে না। এই পয়েন্টগুলো টাস্ক কমপ্লিট করে তারপর এখানে ট্যাপ ট্যাপ করে আপনি পয়েন্টগুলো কালেক্ট করবেন, করে যত পারেন প্রফিট পাওয়ার 2টা থেকে 3টা কয়েন করেন। করার পর 3 ঘন্টা পরপর এসে জাস্ট কী করবেন, আপনি এখানে ক্লেম করে আবার বেরিয়ে যাবেন। 1 মিনিট সময় দিবেন 3 ঘন্টা পরপর। তো এটা সিস্টেম হচ্ছে এটা। তারপরে এখানে দেখেন লেভেল, এখানে আমার 8 লেভেল রয়েছে। দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন একটা জিনিস, এখানে হচ্ছে আপনার এখানে প্রথমে থাকবে স্টোন কপার, তারপর থাকবে আয়রন মাইনার, তারপর সিলভার, গোল্ড, প্লাটিনাম, রুবি। তো এখানে দেখেন আমার 8 নম্বর লেভেলে রয়েছে। এখানে একটা কথা রয়েছে, আপনি যদি লেভেল বাড়াতে চান তাহলে আপনার কয়েনটা কিন্তু কনভার্ট করবেন না, যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা কিন্তু কনভার্ট করবেন না, আগে লেভেলটাকে আপ করবেন। তো লেভেলটা আপ মানে অটো হয়ে যাবে, কোনো কয়েন লাগবে না লেভেল আপ হতে। তো এখানে দেখেন যখন আপনার 5,000 কয়েন হয়ে যাবে তখন লেভেল 2তে চলে যাবেন, যখন আপনার কাছে 25,000 কয়েন হয়ে যাবে তখন কিন্তু 3 লেভেলে চলে যাবেন। তো আপনার যদি ধরেন 2,000 কয়েন হয়েছে, আপনি কী করছেন ওইটাকে কার্ড আপগ্রেড করে ফেলেছেন, তাহলে কিন্তু লেভেলটা বাড়লো না। যখন 25,000 হবে তখন গিয়ে কার্ড আপগ্রেড করেন। আপনার এখানে যখন 25,000 হবে দেখবেন যে আপনার লেভেলটা আপগ্রেড হয়ে গেছে, তখন ওই কয়েনটা খরচ করবেন। তারপর আবার দেখেন এখানে 1 লাখ, তারপরে এখানে 1 লাখ যখন হবে, 1 লাখ মানে করবেন আগে, 1 লাখ করে লেভেলটাকে আপ করে পরে 1 লাখ কয়েন কী করবেন, খরচ করে ফেলবেন। জমা হওয়া মাত্রই লেভেল আপ হয়ে যাবে, লেভেল আপ হয়ে গেছে এখন আর কয়েনটা দরকার নেই, এখন আপনি খরচ করেন। তো এইভাবে লেভেল আগে আপ করবেন। তারপরে দেখেন এখানে দেখেন এয়ারড্রপ অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিই। তো এয়ারড্রপে আসলে এটা কবে লিস্ট হবে কয়েনটা, কয়েনটা আসলে দেখেন এটা হচ্ছে তাদের কিন্তু প্লে স্টোরেও কিন্তু তাদের অ্যাপস রয়েছে। দেখেন CEX.io, এটা কিন্তু প্লে স্টোরেও তাদের অ্যাপস রয়েছে, এটা কিন্তু এক্সচেঞ্জ। তো এটা রোড ম্যাপটা দেখি যে কয়েনটা কবে লিস্ট হবে, এটা দেখেন, এটা হচ্ছে কোয়ার্টার 2, কোয়ার্টার 3, এখানে দেখেন কোয়ার্টার 4। তো কোয়ার্টার 4 কি, প্রতি 3 মাসে একটা কোয়ার্টার হয়। তো এখন কত, 11 মাস চলে। তো এখানে দেখেন এখানে প্রথম প্রতিটা ধাপ কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি, এখন আমরা কোয়ার্টার 4 আসি, মানে এখন হচ্ছে 11 মাস চলতেছে। তো 3 মাসে একটা কোয়ার্টার হয়, তাহলে 9 মাসে 3টা কোয়ার্টার, এবং এখন কিন্তু 12 মাসে মানে 11 মাস চলছে, 1 মাস পর কিন্তু 12 মাস, তাহলে 4 নম্বর কোয়ার্টারে কিন্তু আমরা চলে এসেছি। তাহলে এই নভেম্বরের ভিতরে কিন্তু কয়েনটা লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মানে কখন, এমন আছে যে 7 দিন পরেও লিস্ট হয়ে যেতে পারে, কারণ তারা এই যে কোয়ার্টার 4 কিন্তু এখন চলছে। এখানে কী লেখা রয়েছে, কোয়ার্টার 4 2024 ক্যালকুলেট এয়ারড্রপ অ্যান্ড
প্রিপেয়ার ফর লিস্টিং, মানে কোয়ার্টার ফোরে এক এই আমাদের যে এয়ারড্রপটা এটা ক্যালকুলেট করে দিবে এবং তারা লিস্টিংয়ের জন্য প্রিপেয়ার নেবে। তাহলে কোয়ার্টার ফোর তো এখন চলছে, মানে লাস্ট সময়, এখনই কিন্তু কোয়ার্টার ফোর চলছে, তো এক মাসের এই মাসের ভিতরে লঞ্চ হতে পারে, তো যে কোনো সময় এটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে তারা কয়েনটা কবে লিস্ট করবে, তখন কিন্তু মাইনিংটা অফ করে দিবে। তো এই কারণে যারা জয়েন করেনি জয়েন করে ফেলেন। তো এখানে দেখেন, এখানে যদি আমি তাদের ওয়েবসাইটে চলে যাই, তারা দেখেন তাদের নিজস্ব এক্সচেঞ্জ রয়েছে, এখানে দেখেন কিন্তু তাদের ওয়েবসাইটে রয়েছে। দেখেন এখানে আপনি চাইলে কয়েন, এখানে কয়েন কিন্তু সোয়াপ করা যায়, এখানে কি যেহেতু তাদের এক্সচেঞ্জ ওয়ালেট, তাহলে এখানে তাদের কয়েনটা কিন্তু এই ওয়ালেটে কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা সেল করতে পারবো, এখান থেকে বাই করতে পারবো। যখন আপনি কয়েনটা পেয়ে যাবেন, এখানে দেখেন এখানে উপরে ইউএসডিটি রয়েছে, এখানে বিটিসি রয়েছে, তো আমরা তাদের কয়েনটা হচ্ছে সিইএক্স, আমরা এখানে ক্লিক করব, এখানে দেখেন সব কয়েন রয়েছে। তো এখানে যখন সিএক্স কয়েনটা তারা লিস্ট করে দিবে, এখানে কিন্তু চলে আসবে, এখানে না আসুক যে কোনো এক্সচেঞ্জে তো লিস্ট হবে, ধরেন বাইন্যান্সের লিস্ট হলো, তাহলে আমরা বাইন্যান্সেও কিন্তু সেল করবো, আর চাইলে আপনার তাদের অ্যাপসেও কিন্তু আপনার চাইলে সেল করতে পারেন, সেই সিস্টেমও আছে। তাহলে একটা এক্সচেঞ্জের কয়েন একটা কিন্তু তারা যে এয়ারড্রপগুলো দেয় সেটা কিন্তু ভালো পরিমাণ একটা এয়ারড্রপ কিন্তু দেয়, কারণ তাদের কাছে অলরেডি ফান্ড রয়েছে, তাদের বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ রয়েছে। তো এই কারণে কিন্তু আমি বলেছি যে এখান থেকে আপনারা $50 থেকে $100 মিনিমাম পাবেন, খুবই ভালো একটি প্রজেক্ট। তো প্রজেক্টে যারা জয়েন করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, তাহলে কিন্তু ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন, সমস্ত কম্বো কার্ড পেয়ে যাবেন, যত কম্বো কার্ড রয়েছে মাইনিংয়ের সব কিছু কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই।